মানে মূল বিষয় হলো ওই সময়কার যদি আমরা বিষয়গুলো দেখি যে বিনিয়োগকারীরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কিছু লোকেই মানে এই সুবিধাটা পেয়েছে এবং বাজারের মূল যে বিষয়টা ছিল যে ইনস্টিটিউশন যাদের এক ধরনের আইনগত একটা সীমা ছিল সেই সীমা লঙ্ঘন করা, সীমা লঙ্ঘন করে সেটা বিনিয়োগ করা এবং সেই বিনিয়োগ সীমা নিয়ন্ত্রণে আকস্মিকভাবে আবার একটা ভূমিকা রাখা, যে কারণে দেখা গেছে যে পুরো বাজারটাই মানে অস্থিতিশীল হয়ে আস্তে আস্তে একটা সমস্যা সৃষ্টি করেছে। তো এই বিভিন্নমুখী সংস্কারের ফলে আসলে অনেক দিক থেকেই এখন একটা স্থিতিশীল পুঁজিবাজার এসেছে, যদিও ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা আসলে এখনও মানে তাদের সেই সময়কার যে আর্থিক সমস্যা বা আর্থিক যে ক্ষতি সেটি থেকে এখনও আসলে অনেকেই বেরিয়ে আসতে পারে নাই। এইটার বিভিন্নমুখী ব্যাখ্যা আছে, তবে যেটি হলো যে আমাদের পুঁজিবাজারে বলা হয়ে থাকে যে কোনো অবস্থাতেই কেউ নেগেটিভ ইকুইটি হবে এটা আসলে আমরা ভাবতে পারি না, কারণ মার্জিনের যে ব্যবস্থাটা পুঁজিবাজারে আছে সেটিও আসলে আইনগতভাবে নিয়ন্ত্রিত এবং সেই নিয়ন্ত্রণের মধ্যে থেকে মানে নেগেটিভ ইকুইটি হওয়ার কোনো সুযোগ নেই, কারণ ওই মার্জিনের বিপরীতে সবচেয়ে ইজিলি সেলেবল ইনস্ট্রুমেন্ট হচ্ছে এটার কোলাটারাল হিসেবে থাকে। সে কারণে পুঁজিবাজারের যে নিয়ম মানে মার্জিন কল এবং ফোর্স সেল সেই ব্যবস্থার কারণেই আসলে কোনো অবস্থাতেই আউটস্ট্যান্ডিং মার্জিন অথবা মানে নেগেটিভ ইকুইটি কোনোটি আসলে হওয়ার সুযোগ নাই। তো এটা যে কোনো কারণেই হোক ওই সংস্কারের মাধ্যমে এটার উত্তরণটা আসলে ঠিকমতোভাবে হয় নাই, যদিও এটার এগেনস্টে সরকারের সহায়তার কারণে একটা বড় মানে অর্থায়ন হয়েছে যাতে এই সমস্যাটা না থাকে। এখন এই সমস্যাটার জন্য 2018 সালকে মানে 31শে ডিসেম্বর পর্যন্ত সময়সীমা নিয়ে এসিসি এক ধরনের ডিরেক্টিভ দিয়েছে যাতে এটা পুরোপুরি আমরা এর থেকে উদ্ধার পেতে পারি। এই বিষয়টা ছাড়া আসলে আমি বলবো অন্যান্য বিষয়ে সংস্কারের যে বিভিন্ন দিক আছে সেগুলোর সুফল আসলে বাজার পেয়েছে। ঠিক হচ্ছে যে সংস্কার ফলে আপনারা আইস্কোর এ ক্যাটাগরিতে উন্নীত হয়েছেন, এই ক্যাটাগরির পরে উইটারি আইস্কোর একজন সক্রিয় মেম্বার হিসাবে এক সপ্তাহব্যাপী আপনারা ইয়ে করেছেন বিশ্ব বিনিয়োগের, এখান থেকে আসলে আপনাদের রেজাল্টটা কি? আসলে আইস্কোর যে ক্যাটাগরির সদস্য পদ সেটি আসলে রেগুলেটর হিসেবে মানে বিএসসিসির প্রাতিষ্ঠানিক সক্ষমতাটা কতটা এটা একটা মানদণ্ড আসলে। তার মানে আমরা আগে অনেক কিছুর তথ্য সরাসরি চাইতে পারতাম না, এই তথ্য চাওয়ার আইনগত ভিত্তি আইনে পরিবর্তন এনে এটা দেওয়া হয়েছে এবং আপনারা যদি দেখেন আইনের আমাদের মূল আইনের আমাদের এসিসি অর্ডিন্যান্স অথবা আমাদের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন 1993-তে যে সংশোধনীগুলো আনা হয়েছে এর মাধ্যমে রেগুলেটর হিসেবে যে ধরনের পদক্ষেপ নিলে বাজার ঠিক থাকে সেই ধরনের পদক্ষেপ নেওয়ার সক্ষমতা কমিশনকে দেওয়া হয়েছে এবং মানে যে 2CC ধারার মাধ্যমে আসলে যে কোনো ধরনের ব্যবস্থা যেটা নিলে পুঁজিবাজার স্থিতিশীল হবে এবং পুঁজিবাজারের মূল যে বেনিফিশিয়ারি বিনিয়োগকারীর উপকৃত হবে সেটির ব্যবস্থা কিন্তু আইনে আনা হয়েছে। মূলত এ ক্যাটাগরির সদস্য পদের মাধ্যমে কমিশনের এই সক্ষমতা সৃষ্টি করা হয়েছে, কমিশনের মানব সম্পদের দিক থেকে তারপরে কমিশনের মর্যাদার দিক থেকে অনেক বিষয় ছিল যেটি ও এই সংস্কারের মাধ্যমে
কমিশন অর্জন করেছে। আরেকটা বিষয় হলো কি, এই যে বিনিয়োগকারী সপ্তাহ উপলক্ষে আপনি আসলে রেজাল্টটা মানে সারা দেশ বিশ্বে এটা করছে, সেক্ষেত্রে বাংলাদেশের অবস্থানটা আসলে কি কেমন ছিল? এবছর আসলে যখন আইএসকো প্রথমবারের মতো বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ পালনের ঘোষণা দেয়, বাংলাদেশ এটিকে আসলে খুবই উৎসাহমূলকভাবে একটা পদক্ষেপ নিয়েছে। এবং আপনারা জানেন যে 2 থেকে 8 তারিখ অক্টোবরের এই অনুষ্ঠানটা আমরা করেছি, এবং এখানে মূলত যে বিষয়গুলো ছিল যে ক্ষুদ্র বিনিয়োগকারীর ঝুঁকির দিকটি কিভাবে সামনে আনা যায় এবং এই ঝুঁকি সম্পর্কে তাদের সচেতনতা বাড়ে এবং তার মাধ্যমে তারা যেন পেশাদারিত্ব নিয়ে পুঁজিবাজারে বিনিয়োগও করতে পারেন এবং তাদের জ্ঞানের সক্ষমতাও যাতে বাড়ে, তারা যাতে বিভিন্ন ধরনের বিষয়ে ভালোভাবে বিশ্লেষণ করতে পারে, এই বিষয়গুলো সম্পর্কে তাদের সচেতন করাই ছিল এই বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহের উদ্দেশ্য। এবং এখানে আইএসকোর মানে সদস্যদের মধ্যে সবচেয়ে এনথুজিয়াস্টিক্যালি পুরো সপ্তাহব্যাপী এবং সারা দেশব্যাপী আমার মনে হয় বাংলাদেশেই বিএসসিসির নেতৃত্বে এ ধরনের সপ্তাহ উদযাপিত হয়েছে। এবং এর মাধ্যমে আমরা আমাদের যে মূল বেনিফিশিয়ারি বিনিয়োগকারীদের দোরগোড়ায়ও যেতে পেরেছি এবং তাদেরকে এই মানে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহের যে মূল প্রতিপাদ্য ছিল যে বিনিয়োগ শিক্ষা এবং বিনিয়োগ সচেতনতা, এই দুটো বিষয়ে বিভিন্ন আঙ্গিকে তাদেরকে মানে সচেতন করাতে আমরা কিছুটা সক্ষম হয়েছি। এবং এই বিষয়গুলো যে তাদের বিনিয়োগ সিদ্ধান্তের আগে এটা বিবেচনা করা উচিত সে বিষয়ে একটা বড় ধরনের বার্তা তাদেরকে পৌঁছে দিতে পেরেছি বলে আমার বিশ্বাস। স্যার, একটা বিষয় সব জায়গায় আমরা শুনি যে বাংলাদেশে যে পরিমাণ ভালো কোম্পানি আছে আসলে ওই পরিমাণ কোম্পানি বাজারে লিস্টেড হচ্ছে না এবং বড় বড় গ্রুপ অফ কোম্পানিও আসতেছে না, বিদেশি কোম্পানি। এক্ষেত্রে আসলে আপনাদের দিক থেকে আসলে সারা দুনিয়াতে পুঁজিবাজারের মাধ্যমে মূলধন উত্তোলন হচ্ছে একটা মূল বিষয়, কারণ এর মাধ্যমে এটার যেমন একটা পাবলিক অ্যাকাউন্টেবিলিটি সৃষ্টি হয় এবং কোম্পানিগুলো তাদের যে উত্তম চর্চা, সেটা সুশাসনের দিক থেকে বলি, ব্যবস্থাপনার দিক থেকে বলি, পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার মাধ্যমে সেটি করতে তারা সক্ষম হয়। এবং তার মাধ্যমেই আমি বলবো যে যে পাবলিক অ্যাকাউন্টেবিলিটি বা সাধারণ মানুষের কাছে যে দায়বদ্ধতা সেটিও কোম্পানি সৃষ্টি হয়। আমাদের দেশে যদিও খুব কম সংখ্যক কোম্পানি এই তালিকাভুক্ত হিসেবে তাদের মানে পুঁজিবাজার থেকে মূলধন উত্তোলন করেছে, কিন্তু মূল যে সমস্যাটা আসলে আমি বলবো যে অল্টারনেটিভ যে অর্থায়নের উৎস সেটি সহজলভ্য, এটিও একটি বিষয়। এবং অন্যান্য যে বিষয় সেটা হলো তাদের দিক থেকেও আসলে সচেতনতার অভাব আছে। এই যে পুঁজিবাজারের মাধ্যমে উত্তোলনের মাধ্যমে পুঁজিবাজারের মাধ্যমে যদি তারা মূলধন উত্তোলন করত তাহলে তাদের যে রেপুটেশনাল ইমেজ বাড়া অথবা এই যে পাবলিক অ্যাকাউন্টেবিলিটির মাধ্যমে পাবলিক শেয়ার হোল্ডিংয়ের মাধ্যমে তাদের একটা দীর্ঘমেয়াদী কি বলা যায় পারপেচুইটি বলে, যেটা তার মানে একটা ফ্যামিলি কোম্পানি তারা নিজেরা চালালে তাদের দেখা যায় 1-2 জেনারেশন পরে এই কোম্পানির অস্তিত্ব নাও থাকতে পারে, কিন্তু যদি পাবলিক লিস্টিংয়ের মাধ্যমে প্রফেশনাল ম্যানেজমেন্ট দিয়ে একটা কোম্পানি চালানো হয় সেটি আসলে রিয়েল অর্থেই পারপেচুইটি পাবে। অন্যান্য যে বিষয় আসলে পুঁজিবাজারের সাথে সম্পৃক্ততা আসলে বিভিন্ন ধরনের সুবিধা দিয়ে থাকে, সেই সুবিধাগুলো সম্পর্কেও আসলে সচেতনতা অনেক কোম্পানিরই নাই। অনেকে যেহেতু মানে বিকল্প বিনিয়োগে বিকল্প অর্থায়নের যে সব উৎস আছে আসলে তাদের বিপণন কার্যক্রম এত বেশি শক্তিশালী যে তারা নিজেদের কর্মস্থলে বসেই অনেক সময় এই অর্থায়নের সুযোগ পেয়ে যান, যে কারণে এই পুঁজিবাজারের মাধ্যমে আসার যে একটা প্রক্রিয়া আছে এবং অনেক ধরনের
আইন পরিপালনের বিষয় আছে, সেই বিষয়গুলো অনেকে অনেক অনাগ্রহ আছে। এখানে আমি আমি মনে করি আমাদের যে সব মার্চেন্ট ব্যাংকের মানে লাইসেন্স দেওয়া আছে, তাদের আসলে আইনগত দায়িত্বই ছিল প্রতি 2 বছরে একটি কোম্পানি যাতে তারা আইপিওর মাধ্যমে নিয়ে আসে। এখানে তাদেরও আমি বলবো এক ধরনের মানে ব্যর্থতাই আছে, কারণ তারা যদি এই সচেতনতা বাড়াতো, কারণ তাদের ম্যান্ডেটই, লাইসেন্সিংয়ের ম্যান্ডেটই হচ্ছে অন্যান্য কাজের সাথে প্রতি 2 বছরে একটি ভালো কোম্পানিকে পুঁজিবাজারে নিয়ে আসা, সেটিও আমি মনে করি যে ভালোভাবে কাজ করে নাই, তাহলে হয়তো বা আরও আমরা ভালো কোম্পানি দেখতাম। তবে এখন স্টক এক্সচেঞ্জে মার্কেট ডেভেলপমেন্ট ডিভিশন ক্রিয়েট করা হয়েছে এবং তাদের এক ধরনের ইনিশিয়েটিভ আছে কিভাবে ভালো কোম্পানিগুলোকে সচেতন করে পুঁজিবাজারের মাধ্যমে মূলধন উত্তোলন করতে পারে তারা, সে ব্যবস্থা যাতে নেওয়া যায়। স্যার, আপনারা বিভিন্ন মানে কয়েক বছর ধরেই প্রোডাক্ট ডাইভার্সিফাই প্রোডাক্টের জন্য কাজ করছে, আসলে ওইগুলো এখন কোন পর্যায়ে আছে আর কী কী করার পরিকল্পনা আছে? আসলে আইনগত কিছু সমস্যা ছিল, আমরা যেমন এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডের জন্য রুলসটা তৈরি করেছি, এটি একটি নতুন ধরনের প্রোডাক্ট হবে এবং স্টক এক্সচেঞ্জের ডিমিউচুয়ালাইজেশনের পরে আসলে নতুন ধরনের প্রোডাক্ট হিসেবে এটি যাতে আসে সেটির একটা উদ্যোগ ছিল এবং এ যারা নিয়ে আসবে তাদেরকেও সচেতন করা হয়েছে। আমার ধারণা যে এটি হয়তোবা আমাদের এখন যে কারণে আসলে হচ্ছে না সেটি হলো এই যে নতুন একটি ক্লিয়ারিং কোম্পানি প্রতিষ্ঠা হবে এবং নতুন ক্লিয়ারিং কোম্পানি হলে এটা আসলে এক্সচেঞ্জের ক্লিয়ারিং ডিভিশন থেকে আলাদা হয়ে সেন্ট্রাল ক্লিয়ারিং হবে। এটা এটির মাধ্যমে হলে আসলে দেখা যাবে যে অন্যান্য যে গভর্নেন্স, নতুন ইনস্ট্রুমেন্ট আনার সাথে যে গভর্নেন্সগুলো আছে সেগুলো খুব ভালোভাবে পরিপালিত হবে, এটি একটি বিষয়। আর নতুন অন্যান্য যেমন বন্ড মার্কেট, কর্পোরেট বন্ড মার্কেট ডেভেলপমেন্টের জন্য আমাদের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ একটি উদ্যোগ নিয়েছে এবং ইতিমধ্যে একটা কমিটি করে দিয়েছে, সেই কমিটির মাধ্যমে একটা ড্রাফট খসড়া ফিক্সড ইনকাম সিকিউরিটি নীতিমালাও অলরেডি তৈরি হয়েছে এবং সেটা নিয়ে এখন ফার্দার কাজ করা হচ্ছে যাতে এটা খুব কমপ্রিহেন্সিভভাবে স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি এবং দীর্ঘমেয়াদি যে স্ট্র্যাটেজিগুলো আছে সেগুলো যাতে মানে অন্তর্ভুক্ত করা যায় এবং সেটা কীভাবে বাস্তবায়ন করা যায় সেটাও আসে। এবং ইতিমধ্যে আমাদের ক্যাপিটাল মার্কেট ডেভেলপমেন্ট প্রোগ্রামের যে ধাপটি এখন চলমান সেটির আওতায়ও এই বন্ড মার্কেটের, কর্পোরেট বন্ড মার্কেট ডেভেলপমেন্টের একটি বিষয় আগামী বছরে হবে। এবং আরও একটি উদ্যোগ আছে, সেটি হলো বাংলাদেশ ব্যাংকের যে সব ট্রেজারি বন্ড আছে এগুলো আসলে লিস্টেড হয়ে থাকলেও ট্রেডেবল হচ্ছিল না, এটির জন্য রেগুলেটরদের যে কোঅর্ডিনেশন কমিটি আছে সেখানে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এসিসি, বাংলাদেশ ব্যাংক এবং এক্সচেঞ্জের রিপ্রেজেন্টেটিভদের সমন্বয়ে একটা কমিটি কাজ করে কিভাবে এটা ট্রেডেবল করা যায় তার একটা উদ্যোগ এখন নেওয়া হয়েছে। মাঝখানে এটির উদ্যোগ থাকলেও আসলে এটি কাজ করে নাই, এই কোঅর্ডিনেশন কমিটির সিদ্ধান্তের পরে আমরা আশা করছি যে এখন এটা দ্রুত বাস্তবায়ন হবে। আর অন্যান্য যে মানে ইনস্ট্রুমেন্ট, পার্টিকুলারলি অনেকেই আমাদের অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড রুলসে ফান্ড ম্যানেজার হিসেবে তারা এক লাইসেন্স নিয়েছে, কিন্তু আসলে আমরা এ ধরনের ফান্ড এখনও দেখি নাই। যদিও ইম্প্যাক্ট ফান্ডের জন্য কিছু অর্গানাইজেশন খুব ব্যাপকভাবে কাজ করছে এবং এক ধরনের ফান্ডিং হচ্ছে, কিন্তু ক্যাপিটাল মার্কেট ইনস্ট্রুমেন্ট হিসেবে এখনও আমরা আসলে এটা পাইনি। তবে প্রাইভেট প্লেসমেন্ট অফ কর্পোরেট বন্ড আসলে প্রচুর হচ্ছে এবং পার্টিকুলারলি আর্থিক প্রতিষ্ঠানরা তাদের বেসেল টু রিকোয়ারমেন্ট হিসাবে যে ক্যাপিটাল অ্যাডিকোয়েসি রিকোয়ারমেন্ট আছে সেটির মাধ্যমে কিন্তু প্রাইভেট প্লেসমেন্ট অফ বন্ড এটা কিন্তু অলরেডি চলছে। তবে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের জন্য ট্রেডেবল লিস্টেড কর্পোরেট বন্ড আরও যাতে বেশি আসে
এটি আমার ধারণা এখানে কিছু পলিসি ব্যারিয়ারও আছে, সেই পলিসি ব্যারিয়ারটা যখন পলিসিটা ফাইনাল হবে ওই ব্যারিয়ারগুলো অ্যাড্রেসড হলে এবং সেটিও আশা করি তখন দূর হবে, তখন আসলে এটা মানে আরও ভালোভাবে আসবে। স্ট্র্যাটেজিক ইনভেস্টর আপনি ডি স্টক এক্সচেঞ্জের আপনি আসলে ডিএসই থাকা অবস্থায় যে ত্রুক দিয়ে আসছেন ওইটাই আমার মনে হয় এরপরে আপডেট নাই। 31 ডিসেম্বর শেষ হচ্ছে, এর ভিতরে আসলে এরপরে যদি না হলে কী হবে ওইটার? না আসলে স্টক এক্সচেঞ্জের স্ট্র্যাটেজিক ইনভেস্টর নিয়ে দুই এক্সচেঞ্জই ব্যাপকভাবে কাজ করছে এখন, মানে তারা বিভিন্ন ইন্টারন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সাথে এবং কোনো কোনো জায়গায় টেকনোলজি প্রোভাইডার, কোনো কোনো ক্ষেত্রে ইনভেস্টমেন্ট কোম্পানি, তাদের সাথে আসলে কাজ করছে এবং হয়তোবা এখনকার যে ডেডলাইন আছে সেটি হয়তোবা এর মধ্যে রিয়েল সেন্সে স্ট্র্যাটেজিক ইনভেস্টর তারা নাও পেতে পারে, কিন্তু আমাদের দিক থেকেই হচ্ছে যদি সাবস্ট্যান্টিভ প্রোগ্রেস থাকে তাহলেই হয়তোবা আমরা এটি, সময় যদি তারা ডেফিনিট প্রোগ্রেস দেখায় বলে যে এই কারণে আরও কিছু সময় দরকার, কিন্তু তাদেরকে অবশ্যই স্ট্র্যাটেজিক পার্টনার যারা সম্ভাব্য আছে তাদের সাথে এক ধরনের টেকনিক্যাল ফিজিবিলিটি, ফাইন্যান্সিয়াল ফিজিবিলিটি এগুলো নিতে হবে, এক ধরনের এমওইউ থাকতে হবে এবং এটার প্রোগ্রেসও থাকতে হবে। তা আমি যতটা জানি দুই এক্সচেঞ্জেরই কিছু প্রতিষ্ঠানের সাথে সাবস্টেন্সিয়াল প্রোগ্রেস আসলে আছে এবং হয়তোবা এবার আরও অল্প কিছু সময় লাগলেও এবার হয়তোবা তারা মানে আন্তর্জাতিক মানে স্ট্র্যাটেজিক ইনভেস্টর পার্টনার পাবে। সাম্প্রতিক সময় বসুন্ধরা প্রপারের একটা বিডিং নিয়ে বিশেষ আপনারা বিডিংটা দিয়েছিলেন এলিজিবল ইনভেস্টররা যাতে যোগ্য মানে মূল প্রাইসটা তারা ইয়া করতে পারে আর কি, সেখানেও আলাপাশে যে ম্যানিপুলেট করেই প্রাইস দিয়েছে সেটা আছে এসএসসির আসলে এই ধরনের ইনিশিয়েটিভ বা না? এটা আসলে মানে এমনি আমাদের যে বুক বিল্ডিং সিস্টেম আপনারা জানেন, মাঝখানে একটা সংস্কার করা হয়েছে এই সিস্টেমের, আগে 10 জন এলিজিবল ইনভেস্টর বিড করে প্রাইসটা নির্ধারণ করতে পারতো, এখন এটা কমপক্ষে 50 জন হতে হবে। তা আমরা যেটা আশা করেছিলাম আসলে এলিজিবল ইনস্টিটিউশনাল ইনভেস্টররা ইনস্টিটিউশন হিসেবে এটা প্রফেশনালি তারা নিজেরা এই কোম্পানির প্রাইস অ্যাসেসমেন্ট করবে এবং তার লং টার্ম প্রসপেক্টের বেসিসে প্রাইস কী হওয়া উচিত সেটার একটা অ্যাসেসমেন্ট রেখে তারা বিডিংয়ে পার্টিসিপেট করবে। যে কোনো কারণেই হোক যে প্রাইসটা এসেছে ইতিমধ্যে, মানে দুই একটি কোম্পানি যে ওই জুলাইয়ের বুক বিল্ডিং সিস্টেমের সংস্কারের পরে যে দুটো কোম্পানির বিডিং প্রসেস অলরেডি কমপ্লিট হয়েছে, এতে দেখা যাচ্ছে যে এলিজিবল ইনস্টিটিউশনাল ইনভেস্টররা হয়তোবা তাদের মানে ডিউ প্রসেস ফলো করছে কি না এটা প্রশ্নবোধক হয়ে দাঁড়িয়েছে। তা আমাদের ইতিমধ্যে একটি একটা অ্যাকশান হয়েছে, মানে আমরা দুটো এক্সচেঞ্জকেই দায়িত্ব দিয়েছি যে যারা এলিজিবল ইনস্টিটিউশনাল ইনভেস্টর কাট অফ প্রাইস নির্ধারণে ভূমিকা রেখেছে তাদের কাছ থেকে তাদের দেওয়া বিডিং প্রাইসের যৌক্তিকতা কী এটা সম্পর্কে একটা ব্যাখ্যা নেওয়ার। তা আমরা এই ব্যাখ্যা নেওয়ার পরে আমরা এক ধরনের মূল্যায়ন করব এক্সচেঞ্জে, যে কমিশনে আমরা এই অ্যাসেসমেন্ট রিপোর্ট পাওয়ার পরে এক ধরনের মানে মূল্যায়নের মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিব যে এটা আসলে প্রপারলি কাজ করছে কি করেনি, এবং তখন আমাদের হয়তোবা কিছু সংস্কার আসতে পারে। এখনই এটা সম্পর্কে আসলে মানে পুরোটা বলা যাচ্ছে না, কারণ ওই রিপোর্টের পরে আমাদের কমিশন বসে সিদ্ধান্ত নেবে কী করণীয়।